দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি পাখি কি নাম পাখি পাখি আপু তো জীবনটা কি পাখির মতো নাকি জীবনটা তো পাখির মতো চলে চলে না তাই না বন্দি পাখির মতো হয়ে গেছে নাকি বাড়ি কোথায় আপনার পরিবারে কে কে আছে মা আর ভাই আছে আর কেউ নাই বাবা কি হইছে বাবা মারা গেছে আপনি কি করেন আমি তো যখন যাই কাজ পাই ভাই মাঝে মধ্যে সেলাই মেশিন এর কাম করি মানুষের দোকানে মাঝে মধ্যে মানুষের বাড়িতে বাসা বাড়ির কাম করি নিজের মেশিন নাই তো লেখাপড়া করছিলেন হ্যাঁ ভাই করছি বয়স কত বয়স 20 বছর আচ্ছা আচ্ছা তো এখন কি চিন্তা করে আসছেন আমি এটা চিন্তা করে আইছি ভাই ভালো একটা মনে মনে যে আমার দায়িত্ব নিয়ে আমার সুখে দুঃখে আমার কাছে থাকবে ইনশাআল্লাহ আমি সারা জীবন তার কাছে থাকবো আচ্ছা তো বিয়ের জন্য আপনার মাকে একটা ছেলে দেখে দিতে পারতেছে না ছেলেটা তো দেখতেই পারে ভাই কিন্তু যত চা মানুষে বেশি মা অসুস্থ বাবা নেই আমি একা কামাই করি কতই ভাই এটা মনে করুন দুইবেলা দুই মতো ভাতে জটে না এত টাকা যত কি হবে কেমন লাগে যে বিয়ের জন্য নিজে আসছেন এটা কেমন লাগে ভাই এটা তো কষ্ট এটার মতন কষ্ট কি আর আছে ভাই অনেক কষ্ট আচ্ছা আচ্ছা তো এখন মানে বিয়ের সাথে যে করতে যাচ্ছেন সেটা কেমন মানুষ হলে আপনার সঙ্গে মানাবে বা চলবে আমি চাই যে সুখে দুঃখে আমার পাশে থেকে আমার মনের কষ্ট বুঝবে তার যদি বাবা চাও থাকে তাহলে তার বয়স বেশি হইলেও কোনো সমস্যা নেই তার যদি কোনো সমস্যা না থাকে আপনি তো এটা অবিবাহিত মেয়ে তাহলে বিবাহিত পুরুষকে কেন করতেছেন বিয়ে ভাই আমার ভাই যা আছে তাই তো হবে ভাই আমার ভাগ্যের উপর কি আর কিছু হবে ভাগ্যের কাছে আল্লাহর কাছে চাইবেন ভালো চাইবেন এটা চামুতে চেষ্টা করবো আল্লাহ যদি ভালো একটা মনের মানুষ মিলে লেখাপড়া করছিলেন হ্যাঁ কোন ক্লাস পর্যন্ত সিক্স ক্লাস সিক্স পর্যন্ত করছিলেন তো লেখাপড়াটা কি আপনি নিজে বন্ধ করছেন নাকি কি কারণে বন্ধ হয়েছে টাকা পয়সার অভাবে বন্ধ হয়েছে টাকা পয়সা সংসারে মানুষ নাই মা অসুস্থ বাবা নেই কে খাওয়াইব কে পড়াইব তার জন্য ছোট ভাই আছে একটা নিজেই আমার কাজ করতে হয় আচ্ছা আচ্ছা আর কোনো শখ ছিল জীবনে জীবনে তো অনেক আশাই ছিল ভাই যে লেখাপড়া করে অনেক বড় হবো চাকরি বাকরি করবো বিয়ে শাদী হবে সুন্দর সুন্দর সংসার হবে আচ্ছা আচ্ছা কিন্তু সব কিছুতে মানুষের আশা করলে আর হয় না সকলে মানুষের বিয়ে করলে মানুষ মুখটা দেখতে চায় মুখটা দেখবে কিভাবে ভাই যে আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকবে সে আমাকে দেখার ব্যবস্থা করে দেবে আর আমি চাই না যে দর্শকে আমার মুখ দেখে আমি চাই যে আমার ভালোবেসে আমার পাশে থাকবে সে আমার মুখ দেখে তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে কেউ যদি বিয়ে শাদি করতে চাই ওই যে আমার নাম্বার দিমু এই ফোনে ফোন দিলেই আমার যোগাযোগ নাম্বারটা কি দেখে বলতে পারেন তা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়ার শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরে মেয়ের জীবনের গল্প কেউ যদি সত্যিকার অর্থে তার কথা শুনে যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে 01791688422 নাম্বারটা খোলা থাকে তো যাই হোক নাম্বারটা খোলা রাখবেন আর কেউ ফোন দিলে অবশ্যই সত্যি কথা বলবেন আর সত্য দিয়ে জীবন সাজাবেন ঠিক আছে আপু ভালো থাকেন একটা অনুরোধ দর্শক ভাইদের যে আমার পাশে থাকবি সে আমার সাথে খারাপ মন্তব্যকে ফোন দিবা না ভালো মন্তব্যে ফোন দিয়ে পাশে থেকে আমিও থাকবো ওকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম